2 টাকা 5 টাকার কয়েন পাওয়া গেছে 3 বস্তা টাকা পাওয়া গেছে আজকে এগুলো কোতোয়ালি থানায় জমা দেওয়া হচ্ছে সম্প্রতি 21 পদকপ্রাপ্ত প্রফেসর ডক্টর জিনবধি ভিক্ষুর উপর হামলা ও চক্রান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভিক্ষু সংঘ ও চট্টগ্রাম বৌদ্ধ বিহারের দায়ক দায়িকারা দায়িকা শেলি বড়ুয়া এগিয়ে আসলে দ্বিতীয় দফায় আক্রমণ করেন শশীভূষণ বড়ুয়া তিনি তখন ভান থেকে জুতা দিয়ে পর পর আঘাত করতে থাকে এবং উক্ত সময়ে বৌদ্ধ সমিতির সকল নেতৃবৃন্দ ভান থেকে অসভ্য ভাষায় গালাগাল করতে থাকে তখন ভানতে পুলিশ প্রশাসনকে জানালে তারা উনার ছিনতাইকৃত মোবাইল ফোনটি উদ্ধার করে দেন ভান্তকে প্রতিদিন দেখেন ওই মহিলা তো ভান্তের অপরিচিত নন ভান্তে ওই মহিলাকে চিনেন পারিবারিকভাবে চিনেন হ্যাঁ সবাই সবার পূর্ব পরিচিত কিন্তু তারা আক্রমণটা করেন এ সময় লিখিত বক্তব্য পাঠকালে সরোজ বড়ুয়া বলেন জিনবধি ভিক্ষুর উপর আনা অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত যা একেবারেই বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত এটি দিবালোকের মতো সত্য যে শ্লীলতা হানির অভিযোগটি একেবারে অসৎ উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনকালে উপস্থিত ছিলেন আইনজীবী সুজন কুমার বড়ুয়া ডক্টর অর্থদর্শী বড়ুয়া প্রিয়ানন্দ মহাস্থবির অধ্যাপক গণরত্ন মহাস্থবির প্রিয়রত্ন থেরোসহ অন্যান্যরা ডেস্ক রিপোর্ট নিউজ নাও 24